সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অর্গানাইজ কোম্পানি ওষুধ যেখান থেকে বাবুরা এসছে সেখান থেকে ওষুধটা ব্যবহার করে আসছি, আমি তো নিজে যার যার পেজ পেয়েছি এবং বহু বছর ধরে তপস্য করছিলাম যে একটা অর্গানাইজ কোম্পানি বাবুরা ঢুকছে না বা ঢুকবে না, ইতিমধ্যে কোম্পানিটা ঢুকে গেছি। সেই আমি যতটুকু যা পেজ পেয়েছি সেটা আপাতত থাক। এবারে আমি মাদক সাহেবকে সঙ্গে নিয়ে নোনা এলাকায় ওই যে তিন ভেটিটা আছে যেটা মাথার উপরে সাইজে একটা ফার্মাকে দিয়ে আমি ওটা আগে ওষুধটাকে টেস্ট করালাম, কত একদিকে যাই সেই ফার্মাটা মানে এখন এত খুশি মাদকবাবুর উপরে প্লাস আমার উপরে, মানে সেই চেম্বারটা ছিটে সঙ্গে সঙ্গে সে তো সুপারিশ বাইকাটা কিনে নিয়েছি যে চাচা আমি মানে এত বছর ভেটটি আমি মানে প্রিন্ট এ করছি কিন্তু এত ভালো রেজাল্ট বা এত ভালো কেনা আমি কোনো বছরে হতে পারিনি। তা আপনারা সবথেকে বড় কথা বিষ খাওয়াটাকে ত্যাগ করুন, দই খাওয়াটাকে শুরু করুন। এবং এই অর্গানাইজ কোম্পানির ঔষধ ওই গোবর মিক্স করে ব্যবহার করছি যা আপনারা আমার ঘেরে গিয়ে দাঁড়িয়ে দেখেই বলতে হবে যে এতে 10 বস্তা ডিএপি বেড়েছে এবং 2 বস্তা ইউরিয়া বেড়েছে, কিন্তু না আমি 1 গ্রাম ইউরিয়াকে ব্যবহার করিনি, একদম ওই পিস খাওয়াটা ত্যাগ করবি। আমি খাবো না, আমি দই খাওয়া শিখে নিচ্ছি, আমি দইটাই খাবো। তার জন্য মাথাকে কেন্দ্র করে আমি গরু গুড়ি পিস গরু খাটাল আমি করেছি বাইকে এবং সবজি দুর্দান্ত সবজি হচ্ছে, মানে আমার বাগানে শশা আপনার না খেলে বুঝতে পারছি কি শশা। আজকে আমার মহাজন বাবুকে আমি কয়েক পেশি এনে দিয়েছি, কয়েক পেশি ঝিঙ্গ এনে দিচ্ছি, কিছু উচ্চ এনে দিচ্ছি, মানে সেটা দুর্দান্ত টেস্ট। হ্যাঁ, এবং গরুর দুধ 5 লিটারও এনে দিচ্ছি। আমাকে সবথেকে বড় একটা কথা যে আপনার বিষ খাওয়াটা ত্যাগ করুন, আপনার নিজেরাই সর্বপ্রথম ত্যাগ করুন, তারপর মানে ফার্মাতে বলুন যে আপনারাও ত্যাগ করুন। এবং এই অর্গানাইজ কোম্পানির ঔষধ যদি গোবর থেকে মিক্স করে যদি আপনার ঠিকমতো ইউজ করতে পারেন এটা তো দুর্দান্ত রেজাল্ট। কালিকাতলা কলতলা গ্রাম গ্রাম হোসেন শেখ। তো স্যার যেটা বলতে চাইলেন